ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা আছে, এবারও ভোট দিবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জামায়াতের। বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতিকে 28 অক্টোবরে হত্যা করেছিল আওয়ামী লীগ বলেন মাওলানা আব্দুল হালিম। পায়ে হেঁটে হলেও সরকারের পতন ঘটাতে বিএনপির সমাবেশে যাব বললেন গাইবান্ধার বিএনপির প্রতিনিধিরা। রোহিঙ্গাদের আশ্রয়দানের ভার বাংলাদেশের উপর চাপিয়েছে বিশ্ব বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলম। এক দেশ এক ঊর্ধ্বে সব রাজ্যের পুলিশ কর্মীদের পোশাক হোক একই রকম প্রস্তাব মোদির। পাকিস্তানিদের প্রত্যাশা কাশ্মীর সংকট সমাধানে ভারতকে চাপ দেবেন সুনাক। চীনকে ঠেকাতে ভারতকে সাহায্য করার বার্তা আমেরিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা রয়েছে বলে তিনবার ভোটে দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা গ্রেনেড হামলাকারী ও অর্থ পাচারকারী, জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও কখনো দেবে না। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলে বিএনপি আজ আন্দোলন করতে পারছে, কিন্তু বিএনপি যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের ধরতে হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে 22তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে, তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা। এ সময় তিনি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন। সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জামায়াতের। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 92% মুসলমানের এই দেশে এখন দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারের নামে অবিচার মানুষের ঘাড়ে চাপানো হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই, মানুষের মান সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার নেই, এখন এক কথায় জাতি এখন সর্বহারা জাতি। এই রকম অবস্থা সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে 28 অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছিল। তিনি বলেন, ক্ষমতা কারো চিরদিন থাকে না, যাওয়ার পালা এসেছে, ভালোই ভালোই জাতির কোনো ক্ষতি না করে বিদায় নিন, সেটি হবে আপনাদের জন্য বুদ্ধিমানের পরিচয়। আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, তারা যেমন অন্যায়ের সাথে আপোষ করেনি, তেমনি আমাদের এই প্রিয় সংগঠন কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতিকে 28 অক্টোবরে হত্যা করেছিল আওয়ামী লীগ বলেন মাওলানা আব্দুল হামিদ। বাংলাদেশ জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ বলেছেন, চার দলীয় জোট ক্ষমতায় আসার পর দেশ ইসলামী আন্দোলন ও আলেম উলামাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের ষড়যন্ত্র 2006 সালের 28 অক্টোবর বাস্তবায়নের দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন 14 দলীয় জোটের নেত্রী শেখ হাসিনা। 28 অক্টোবর রাজনীতির নিয়ম তান্ত্রিক ধারাকে লঙ্ঘি বৈঠা দিয়ে হত্যা করেছিল আওয়ামী লীগ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত 28 অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি। পায়ে হেঁটে হলেও সরকারি পতন ঘটাতে বিএনপির সমাবেশে যাব বললেন গাইবান্ধার বিএনপির প্রতিনিধিরা। রংপুরে বিএনপির সমাবেশের একদিনের আগে ভোর থেকে গণপরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, ফলে অচল হয়ে পড়েছে গাইবান্ধার সড়ক যোগাযোগ ব্যবস্থা। মালিক শ্রমিক ইউনিয়ন সূত্রটি জানায়, মহাসড়ক সড়ক অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ডাকা ধর্মঘটে গাইবান্ধা থেকে রংপুর ও রাজশাহী বিভাগের রোটগুলোতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকা চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলের দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিএনপির নেতারা বিষয়টিকে সমাবেশ বানচালের ষড়যন্ত্র ও ক্ষমতাসীনদের মদত পুষ্ট বলে অভিযোগ করেছেন। তবে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল
আমিন নান্নকালের কণ্ঠকে জানান, কেউ গাড়ি বন্ধের জন্য আমাদের চাপ দেয়নি। সড়ক মহাসড়ককে প্রশাসনিক হয়রানি, বটবটি, নসিমন, করিমন সহ লাইসেন্সবিহীন অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলা মোটর মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে গাইবান্ধায়ও বাস চলাচল বন্ধ রয়েছে। বিএনপির সমাবেশ এখানে মুখ্য বিষয় নয়। রোহিঙ্গাদের আশ্রয়দানের ভার বাংলাদেশের উপর চাপিয়েছে বিশ্ব, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের নিশ্চয়তা দিতে মিয়ানমারের জান্তা সরকারকে চাপ দেওয়ার জন্য সর্বাত্মক সমর্থন না দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। বিশ্ব রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মোটেও কিছু করেননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব মোটেও কিছু করেননি। কামিল আহমেদের লেখা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ বৈশ্বিক সহায়তা ছাড়াই 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। শাহরিয়া আলম আরো বলেন, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা প্রতি বছর হ্রাস পেয়েছে এবং মিয়ানমারের সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ থেকে পালিয়ে 7 লাখেরও বেশি লোক বাংলাদেশে আসার পর থেকে বিগত 5 বছরে প্রত্যাবাসনের লক্ষ্যে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। একই দেশ এক ঊর্ধ্বে, সব রাজ্যের পুলিশ কর্মীদের পোশাক হোক একই রকম, বললেন মোদি। গোটা দেশের পুলিশ একই ঊর্ধ্বে পড়বে, এমনই প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক দেশ এক রেশনের পরে এবার এক ঊর্ধ্বের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে বক্তৃতা দিতে গিয়ে এই কথা বলেছেন মোদি। তার মতে, রাজ্যগুলির উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং দেশের মধ্যে একতা বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া যেতে পারে। চিনন্তন শিবিরের দ্বিতীয় দিনে নানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেছেন, এক দেশ এক রেশন কার্ডের মতোই সারা দেশের পুলিশের জন্য একই ঊর্ধ্বে চালু করতে পারি। আমি মানছি প্রতিটি রাজ্যের আলাদা চিহ্ন রয়েছে, কিন্তু এই বিষয়টি নিয়ে রাজ্যগুলি চিন্তাভাবনা করতেই পারে। পাকিস্তানিদের প্রত্যাশা, কাশ্মীর সংকট সমাধানে ভারতকে চাপ দিবেন সুনাক। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ঋষি সুনাক। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর চলতি সপ্তাহে সুনাককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের গত 200 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম অশ্বেতাঙ্গ এই প্রধানমন্ত্রীকে ঘিরে অনেক প্রত্যাশা করছেন পাকিস্তানিরা। তাদের আশা, সুনাকের শিকড় পাকিস্তানি হওয়ায় কাশ্মীর সংকট সমাধানে ভারতকে চাপ দিবেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার ভারতীয় এবং হিন্দু ঐতিহ্যকে ধরে রেখেছেন, তবে তার শিকড় রয়েছে বর্তমান পাকিস্তানে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পাকিস্তানে পাঞ্জাবের গুজরানওয়ালা শহরে বসবাস করতেন সুনাকের পিতামহ। চীনকে ঠেকাতে ভারতকে সাহায্য করার বার্তা আমেরিকার। স্থল ও সমুদ্র চীনকে ঠেকাতে ভারতের ক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর আমেরিকা। ওয়াশিংটনের মতে, আগামী কয়েক দশকের জন্য কৌশলগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিযোগী হতে চলেছে চীন। এ পরিস্থিতিতে প্রতিরক্ষা খাতে ভারতের সাথে তাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন পেন্টাগন। চীনকে ঠেকাতে ভারতের সাথে নিজেদের অংশীদারিত্ব বৃদ্ধির কথা বলল পেন্টাগন। 2022 সালে ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সেই স্ট্র্যাটেজিতে বলা হয়েছে, ভারতের সাথে আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।